এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদেরকে কিন্তু সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই মাসে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রেশনে কিন্তু ছোলা দেওয়া হবে এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু চিনিও দেওয়া হবে তো আজকে আমরা দেখে নেব যে যদি আপনাদের রেশন ডিলার আপনাদেরকে ছোলা এর পাশাপাশি চিনি না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোথায় কমপ্লেন করবেন এর পাশাপাশি এ ওয়াই এস পি ইস পি আর কে ওয়ান টু কুপন ওয়ান টু কোন কোন কার্ডকে কতগুলো করে চিনি এর পাশে ছোড়া দেওয়া হবে সমস্ত ডিটেলস দেখে নেব আজকের ভিডিওতে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তা লাইক লাইনতে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যে লাল সাবস্নে দেখতে পাচ্ছেন সেই সামনে ক্লিক করে পাশে লাইন ক্লিক করে নোটিস আটকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ওয়ান স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে ছোলা বিলি শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদেরকে ছোলা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে তো কাদেরকে দেওয়া হবে এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্নপূর্ণা যোজনা পি ডাবলইচ এসপি ডাবল অর্থাৎ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এবং অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এই সমস্ত কার্ড আপনাদের যাতে যাদের রয়েছে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পরিবারের পিছু প্রতি মাসে কিন্তু অর্থাৎ এক কেজি আপনাদের আপনার ছোলা কিন্তু পেয়ে যাবেন তো বলা হয়েছে প্রত্যেক মাসে কিন্তু আপনারা পনেরো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখের মধ্যে রেশনে গেলেই কিন্তু আপনার সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এক কেজি করে পরিবার পিছু কিন্তু ছোলা পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকে জানি যে আমরা কিন্তু গত মাস থেকে কিন্তু প্রত্যেকেই আমরা ডাল পেয়েছি রেশনে তো এবার এই মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদেরকে কিন্তু ডাল দেবে না আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দেওয়া তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ছোলা পেয়ে যাবেন এক কেজি পরিবারের পিছু এ পি এবং এসপি ডাবল ইস আর কেউ সে ওয়ান এবং টু এবং আপনাদের যাদের যাদের আর কেউ সে ওয়ান এবং টু কুপন রয়েছে আপনাদের কিন্তু তাদের ছোলা যে রয়েছে তা কিন্তু দেওয়া হবে না এর পাশাপাশি আপনাদের সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে চিনি দেওয়া হবে না আপনাদের চিনি দেওয়া হবে কিন্তু পরিবার পিছু এক কেজি করে সেক্ষেত্রে এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্নপূর্ণা যোজনা রেশন কার্ড যাদের রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ এক কেজি করে পরিবার পিছু কিন্তু চিনি পেয়ে যাবে সেক্ষেত্রে পনেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার রেশনে গিয়ে যোগাযোগ করতে হবে এবং আপনাদের এক কেজি চিনির দাম কিন্তু নেওয়া হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে কিন্তু আপনাদের পরিবার পিছু এক কেজি করে চিনি দেওয়া হবে রেশনে যাদের যাদের এ ওয়াই রেশন কার্ড রয়েছে তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন এর পাশাপাশি এখন প্রশ্ন হলো যদি আপনাদের এই সমস্ত কার্ড থাকে এবং আপনার রেশন ডিলার আপনাদেরকে চিনি এবং ছোলা না দিয়ে থাকে সে তো আপনার অনেক সময় দেখতেই পারছেন যে কেবল নাম্বার রয়েছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ ডাবল ফাইভ জিরো ফাইভ আর নাম্বার রয়েছে ওয়ান নাইন সিক্স সেভেন এই নাম্বার আপনাদের অভিযোগ জানাতে পারেন রেশন ডিলারের নামে সেটা আপনি রেশন কার্ড রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন আপনার রেশন ডিলারের অ্যাড্রেস এর পাশাপাশি রেশন ডেলার আইডি যে রয়েছে দোকানের নাম কী যে কী রয়েছে তার মধ্যে আপনি সেই রেশন কার্ডের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনাদের অন্য কোনো কার্ড থেকে তো আর কেসে ওয়ান টু এর পাশাপাশি কুপন ওয়ান টু সেক্ষেত্রে আপনাদের এই নাম্বারে কিন্তু কল করে অভিযোগ জানাতে পারেন যে আপনাদেরকে কেন এসে সম্পূর্ণ বিনামূল্যে ছোলা দেওয়া হচ্ছে না এর পাশাপাশি আপনাদের যাদের যাদের এস পি ইস পি ডাবল ইস এবং আর কে এসে ওয়ান টু কার্ড রয়েছে আপনারাও কিন্তু আপনার এই নাম্বারে কল করে জানিয়ে দিতে পারেন যে আপনাদেরকে কেন সম্পূর্ণ তেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে চিনি এক কেজি করে পরিবার বৃষ্টি দেওয়া হচ্ছে না আপনাদের এই নাম্বার কিন্তু অভিযোগ জানাতে পারেন এর পাশাপাশি আপনাদের আপনাদের সমস্যার কথা কিন্তু এই নাম্বার কিন্তু আপনার কল করে কিন্তু জানাতে পারবেন তো আসলে আপনার পড়তে বুঝতে পেরেছেন কারা কারা এবং কোন কোন কার্ড কত করে মাল পাবেন যে শুনে সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনার কোনো বুঝতে বস্তুর তো অবশ্যই কোনো শাখা রয়েছে কোনো জানিয়ে দেবেন এর পাশাপাশি কোনো নতুন আপডেট সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস করে রাখবেন